নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে সহস্রাধিক শিশুদের দীক্ষা প্রদান সৎসঙ্গ প্রধান শ্রী শ্রী বাবাইদা। ভূমিকম্পে ভেঙে পড়ল ঘরের দেওয়াল, বরাত জোরে রক্ষা পেলেন মা ও মেয়ে। ধলাইয়ে প্রায় 240 বস্তা বার্মির সুপারি বাজেয়াপ্ত, আটক লরি সমেত চালক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। চার দিনের বরাক সফরের অন্তিম দিনে প্রায় 2 সহস্রাধিক ভক্তদের দীক্ষার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎনাম প্রদান করলেন সৎসঙ্গে প্রধান আচার্যদেব শ্রী শ্রী বাবাইদা ওরফে অর্কুদতি চক্রবর্তী। মঙ্গলবার সকালে শিলচর আশ্রম রোড স্থিত সৎসঙ্গ বিহারে প্রায় 2 সহস্রাধিক শিষ্যদের দীক্ষা প্রদান করেন শ্রী শ্রী আচার্যদেব। এ উপলক্ষে এদিন সকাল থেকে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় মন্দির প্রাঙ্গণে, সাজিয়ে তোলা হয় গোটা মন্দির। এদিকে শিষ্যদের সহ ভক্তদের রাস্তায় যাতে কোনো যানজট সমস্যা সহ অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে না হয় সেই বিষয়কে মাথায় রেখে বিবেকানন্দ রোড আশ্রম রোড বাজার সম্মুখে মোতায়েন করা হয় সিআরপিএফ বাহিনী, পুলিশ বাহিনীও। এদিকে এদিন সৎসঙ্গ প্রধান শ্রী শ্রী আচার্যদেব শিলচরে দীক্ষা প্রদানের পর দুপুর 2 নাগাদ শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উপস্থিত হয় শ্রী শ্রী আচার্যদেব বিহার দেওঘরের উদ্দেশ্যে রওনা দেন বলে জানা গেছে। সোমবার সন্ধ্যা রাতে ভূমিকম্পে ভেঙে পড়েছে পুরনো ইন্দিরা আবাস ঘরের দেওয়াল, এতে বরাত জোরে রক্ষা পেলেন গৃহকর্তা সহ পরিবারের লোকেরা। ঘটনাটি পূর্ব ধলার মোহনখাল রামমানিকপুর জিপির গঙ্গানগর দ্বাদশখণ্ডের। সূত্র মতে জানা গেছে, এদিন সন্ধ্যায় ভূমিকম্পে গঙ্গানগর দ্বাদশখণ্ডের আলতাফ হোসেন লস্কর নামে এক ব্যক্তির পুরনো ইন্দিরা আবাস ঘরের দেওয়াল ভেঙে পড়ে। মঙ্গলবার সংবাদ মাধ্যমে ঘটনার বিবরণ দিতে গিয়ে গৃহকর্তা আলতাফ হোসেন লস্কর ও তার স্ত্রী ইমারুন নেসা জানান, সরকার থেকে প্রায় 20 বছর আগে ইন্দিরা আবাসের ঘর পেয়েছিলেন তারা, আর এতেই কোনো ক্রমে 3 সন্তানদের নিয়ে বসবাস করছেন। সোমবার সন্ধ্যায় ভূমিকম্পে ঘরের দেওয়াল ভেঙে পড়ে সেই সময় গৃহকর্তা তার 2 ছেলেকে নিয়ে ঘরের বাইরে ছিলেন, আর ঘরের স্ত্রী ও 1 কন্যা ছিলেন। তারা কোনো মতে ঘরের পেছনের দরজা দিয়ে বের হয়ে যাওয়ার কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান। আমরা নামও কোনো নাই, কত বেজার চেষ্টা করে নির্বাচন করেন লাগাবে যান, প্রচুর মানুষ গড় ভাইয়া আছেন তারা মায়ের ফেসটা ও প্রায় 18-20 বছর হয়ে যাবে, কোনো যা সহায় করে পাইছি না আমরা। স্থানীয় সুপারির আড়ালে বার্মির সুপারি পাচার করতে গিয়ে লায়লাপুর পুলিশ কর্মীদের হাতে ধরা পড়ল এক পাচারকারী। পাশাপাশি আটক করা হয় 12 চাকার বার্মির সুপারি বোঝাই লরিও। মঙ্গলবার ভোরে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে নাকা চেকিং এর সময় ব্যাপক পরিমাণে বার্মির সুপারি বাজেয়াপ্ত করে ধলাই পুলিশ। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, এদিন মিজোরাম থেকে শিলচর অভিমুখে আসা NL01Q7497 নম্বরের 12 চাকার লরির গতিরোধ করেন ধলাই পুলিশ কর্মীরা। পরে লরিতে তল্লাশি চালিয়ে ব্যাপক পরিমাণে বার্মিট সুপারি বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি বরপেটা জেলার যোগীগোপা থানাধীন বেড়ালকান্দির বাসিন্দা তথা লরি চালক আমিনুল ইসলামকে আটক করে পুলিশ। এদিন লরি থেকে প্রায় 240 বস্তা সন্দেহজনক বার্মিট সুপারি বাজেয়াপ্ত করে পুলিশ। এদিকে ধৃত আমিনুলকে এ মর্মে পুলিশ জিজ্ঞাসাবাদ চালালে সে জানায়, দিন কয়েক আগে মিজোরামের ভাইরেংটির জনক ব্যক্তি কালেন পৌঁছে দিতে 30,000 টাকার লেনদেনের সুপারিগুলো তার লরিতে লোড করে দিয়েছিলেন, তবে এ বার্মিট সুপারির আসল মালিকের নাম তার জানানি বলে জানায়। অসহায় জনগণদের ন্যায্য অধিকার গণতান্ত্রিকভাবে আদায় করতে গিয়ে জিপি সভাপতি ও তার সাথীদের হাতে হেনস্থার শিকার হতে হয়েছে নাগরিক মঞ্চের কর্মকর্তাদের। শুধু তাই নয়, জিপি সভাপতির আক্রমণের সম্মুখীন হতে হয়েছে তাদের। ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নরসিংপুর উন্নয়ন খণ্ডের জীবনগ্রাম জিপিতে। সোমবার বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে নাগরিক মঞ্চের সভাপতি সন্তোষ কুমার রায় জানান,
জিপি সভাপতি ফুলকুমার রায়ের এহেন কর্মকলাপে অতিষ্ঠ হয়ে এ মর্মে বিগত এক মাসে ধলাই থানায় দুটি মামলা দায়ের করা হলেও আজ অবধি তারা ন্যায় বিচার পাননি। গত শুক্রবার জিপি সভাপতি ফুলকুমার রায় তাদের উপর লাঠি নিয়েও হামলা চালান বলে অভিযোগ জানান তিনি। আনুমানিক আড়াই তিনটার সময় গেছি আমি গোরমণি রায় বাসার, এখানে অনেক মহিলা আইসে, তারা গর খাইছে না, অরুণোদয় পাইছে না, তারা আইয়া আবদার জানাইছে। তো আমি যখন অ্যাসিস্ট্যান্ট বিডিও স্যারে কইছেন যে লিস্ট বানাই দিবার কথা, আমি একটা লিস্ট বানাই দিয়ে আসি। হঠাৎ আপনার ফুলকুমার রায়, নিশিকান্ত রায় না লাগিল আক্রমণ করছে আমার, তখন মহিলারা আমার প্রাণ বাঁচাইতে তারা ঠেলা মারিয়ে করে ঢুকাই দিছে, তারা সাক্ষী আছে সব। আর যার বাড়িতে মিটিং করছি গৌরমণি রায়ের বাড়িতে, সে সম্পূর্ণ সম্পূর্ণ সে হইব কী হয়েছে না হয়েছে, সে চাইছে বুটুলে আমার ফেদ মারছ, তখন আটাই হয়েছে গৌরমণি রায়। কীরকম তারা খেলোয়াড় মানে না, গুন্ডা প্রকৃতির লোক, যাতে আমার এই ন্যায় বিচার হয়, সুবিচার হয়, এটা আমি চাইতেছি। ক্রুইজার বাইকে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন বাইক চালক। এদিকে ঘটনার পর মাঝরাস্তায় ক্রুইজার গাড়িটি রেখে পালিয়ে যান চালক। ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় বারিকনগর দ্বিতীয় খণ্ডে। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে এদিন আসাম বিশ্ববিদ্যালয়ের অভিমুখ থেকে AS-11AC-2073 নম্বরের এক ক্রুইজার গাড়ি শিলচর অভিমুখে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা এক মোটর সাইকেলের সজোরে ধাক্কা দিলে বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হন তিনি, সাথে সাথে আশেপাশের জনগণ ছুটে গিয়ে তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ঘটনা সংঘটিত হওয়ার পর অবস্থা বেগতিক দেখে মাঝরাস্তায় ক্রুইজার গাড়িটি রেখে গা ঢাকা দেন ক্রুইজার চালক বলে জানা গেছে। যে অ্যাক্সিডেন্ট হয়েছে খুব অবস্থা খারাপ, শোচনীয় অবস্থা, তারা বর্তমানে মেডিকেল কলেজে অ্যাডমিট করা হয়েছে। পুলিশে আইয়া তারা এখানে মেডিকেল কলেজ পৌঁছানি, যেখানে স্থানীয় জনগণ আরও আসলা সবে নিয়ে এখানে তারা মেডিকেল পৌঁছানি হয়েছে। এখন গাড়ি মানুষটা কোন জায়গায় তো পাওয়া যায় না, একটা কুইজার আছে আর বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতি। সোমবার সকালে নেতাজি বাগে তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বরাক বঙ্গে রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির কৃষ্ণ চৌধুরী, সঞ্জয় দেব, কৃপাসিন্ধু গুপ্ত, জিতেন্দ্রলাল রায়, হিমাংশু শেখর দেবরায়, কল্লোল চৌধুরী প্রমুখ। পরে নেতাজির জীবনাদর্শ নিয়ে বিভিন্ন বক্তা আলোচনা করেন। পরিচ্ছন্ন রাজনীতি যদি ভারতবর্ষে কেউ করে থাকেন, বীরত্বের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করে থাকেন, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা সশ্রদ্ধ চিত্তে আজকের দিনটিতে তাকে স্মরণ করছি। তার সম্বন্ধে বলা মানে ঝিনুক দিয়ে সাগর সিঞ্চনের মতো, এত বড় জ্ঞান তার নিজস্ব দর্শন ছিল আলাদা। তিনি চিরাচরিত পথে তিনি চলেননি, তিনি সাহসের সঙ্গে ব্রিটিশ সেনার সঙ্গে, ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে লড়েছিলেন, এই দেশ থেকে ব্রিটিশ সরকারের চক্ষে ফাঁকি দিয়ে এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন বিদেশে। ব্রিটিশ সরকার তার টিকির নাগালও পায়নি। ধর্মনিরপেক্ষতার যদি শ্রেষ্ঠ উদাহরণ কেউ থেকে থাকেন এই দেশে, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু। শঙ্কর মঠ মিশনের জয়পুর ডিগসা গ্রান্টের মন্দিরের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান সাড়ম্বরে পালন করা হয়। মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী জানান, সকাল থেকে শুরু হয় শ্রী শ্রী চণ্ডীপাঠ, শ্রী শ্রী গুরুপূজা, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, সাধু ভাণ্ডারা, রামনাম কীর্তন, স্রোতপাঠ ইত্যাদি। প্রায় 1000 ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সহ সনাতনীয় ধর্মীয় মাঙ্গলিক কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শ্রীমদ প্রজ্ঞানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমদ স্বামী স্বপ্রকাশানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমদ প্রবীরানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমদ দয়াময় ব্রহ্মচারী প্রমুখ। জয়পুর দীক্ষা শাখার উদ্যোগে আজকে বিশ্বশান্তি গীতাযজ্ঞ
শ্রীমৎস্বামী যোগেশানন্দ গিরি মহারাজের 114তম জন্ম জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ, ভারত, আমেরিকা, কানাডা বিভিন্ন জায়গায় আমাদের যে সংক্রমণ অনুষ্ঠান রয়েছেন প্রত্যেক জায়গায় গুরুদেবের জন্ম থেকে উপলক্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়, গীতাযজ্ঞ, গীতাপাঠ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই সুবাদে আজকে দীক্ষা জয়পুর শাখার উদ্যোগে আজকে বিশ্বশান্তি গীতাযজ্ঞ এবং সনাতন ধর্ম সম্মেলন। এই সনাতন ধর্ম সম্মেলনে আমাদের মাঝে অনেকেই উপস্থিত হয়েছেন, অনেকে প্রসাদ আস্বাদন করছেন। আমাদের এই ধর্মসভার কার্যক্রম কিছুক্ষণের মধ্যে শুরু হবে, তাই এখানে বিভিন্ন জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলেই উপস্থিত হয়েছেন। অনেক হাজার হাজার মানুষ এখানে প্রসাদ আস্বাদন করছেন, যজ্ঞ করছেন। বিভিন্ন দেশ বিদেশ থেকে আমাদের যে বাঁশ আছে, বিভিন্ন মঠ মিশন আছে, সকল জায়গা থেকে আমাদের মহারাষ্ট্র এসেছেন। ডলু সরস্বতী শিশু নিকেতন ও বরখোলা থানার যৌথ উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে লাচিতের দিবস রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের প্রশংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বরখোলা থানার ওসি মনমোহন রাউত। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন ওসি ও প্রধান আচার্য। নেতাজির কর্মজীবন নিয়ে বক্তব্য পেশ করেন ওসি মনমোহন রাউত, প্রধান আচার্য বিবেকানন্দ দেব পুরকায়স্থ, আচার্য উজ্জ্বল ঘোষ, নীলাঞ্জন চক্রবর্তী, আচার্য রেণুবালা সিং প্রমুখ। এদিন বরখোলা থানা ও ডলু সরস্বতী শিশু নিকেতনের আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে মানপত্র তুলে দেন ওসি মনমোহন রাউত ও প্রধান আচার্য বিবেকানন্দ দেব পুরকায়স্থ। এছাড়াও নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের ট্রফি তুলে দেন অতিথিরা। আমার সপ্তাহজুড়ি কার্যসূচী হয়েছিল, তার পুরস্কার বিতরণের কার্যসূচী আমার স্থগিত আছে। এই সমূহ কার্যসূচীতে আমি আজি সমাহিত হয়েছ। আপনার উপরোক্ত আচার্যদেবে খুব সুন্দরভাবে মহান বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর বিষয়ে কলে। তেখেতে উড়িষ্যায় কটকত জন্মগ্রহণ করে দর্শনত কলিকতার পৰা উচ্চ শিক্ষা লাভ কৰি তেওঁ বিদেশত গৈ শিক্ষা লৈছিল আৰু ভাৰতবৰ্ষৰ স্বাধীনতা সংগ্ৰামত তেখেতে দিল্লী চলো ধনীৰে তেখেতে অতি তীব্ৰভাৱে আন্দোলন তেখেতে আগুৱাই নিছিলে। সেইকাৰণে তেখেতক কিংবদন্তী নেতা বুলি কোৱা হয়। তেখেতৰ আদব কায়দা সম্পূৰ্ণ বেলেগ আছিল। মহান পুৰুষ চিত্তৰঞ্জন দাসৰ তেওঁ অনুপ্রেরণা স্বাধীনতা সংগ্রাম আগুয়াই নিয়েছে আর একটা সময় তেখেতে কইছিল আপনাদেরকে নির্দেশ দিও ঘরের উপর থেকে বৈদ্যুতিক লাইনের তার ও খুঁটি অন্যত্র সরিয়ে নিয়ে বিভাগীয় এক কর্মীর কাছে প্রতারণার শিকার হলেন এক ব্যক্তি। এই নিয়ে সোনাই থানায় ওই কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পূর্ব সোনাই নতুন রামনগর পঞ্চম খণ্ডের বাসিন্দা আবুল হোসেন বোরভূইয়া। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে আবুল হোসেন বলেন, তিনি কর্মসূত্রে বাইরে থাকেন, তার পরিবারের দুটি সন্তান নিয়ে রয়েছেন স্ত্রী। এমতাবস্থায় ঘরের উপর দিয়ে বৈদ্যুতিক 11 কেবির লাইন টানা রয়েছে। ঘরের পাশে বাঁকা দুটি খুঁটির উপর সংযোগ রয়েছে, তাই এগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় লাইনম্যানের সঙ্গে যোগাযোগ করেন। লাইনম্যান জলিল আহমেদ এগুলো সরাতে 10,000 টাকা দিতে বলেন, সে অনুযায়ী তিনি 8,000 টাকা দেন এবং অন্যত্র খুঁটির কাজ কিছুটা হয়। এরপর ওই লাইনম্যান আরও 7,000 টাকা দাবি করেন, এরপর আরও 10,000 টাকা দিতে বলেন। বিভাগীয় ফিল্ড জেই ও এসডি কে টাকা দিতে লাগবে বলে লাইনম্যান জানান। এতে তিনি তার পক্ষে আর টাকা দেওয়া সম্ভব নয় বলে লাইনম্যান জলিল কাজ করেননি। বৈদ্যুতিক লাইনের কারণে বর্তমানে ঝুঁকি নিয়ে তার পরিবার রয়েছে বলে জানান আবুল হোসেন। তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন তিনি। আমার কাছে ডিমান্ড দিল 10,000 টাকা, কইল 10,000 টাকা হইলে কোনো এস ডিও বেস্টিও কোনথা লাগে না, আমিও বসি ন লাইন কইয়া কইয়া ও তো কুটি যেদিন গাড়ানি হইল এই হইল সেই হইল, লেবার পেমেন্ট করলাম 4,000 টাকা আর হে আমার ফাগর নেয়াত তারে হারাইয়া হে লইল আরও 4,000 টাকা। 4,000 টাকা লইয়া গেলগা পরের দিন আমি ফোন করলাম, ফোন করি আইলে কয় না একটু তো এস ডিও বেস্ট সবে শুনলাইছই, তুমি আরও 10,000 টাকা ঘুষ দাও। তখন তো আমি আর ঘুষ দিলাম না, আমি গেলাম গা সিকিম। এখন সিকিম থেকে আমি আইছি আবার এক সপ্তাহর
একো ফিরিবার তার একজন মানে প্রিয় মানুষ গেছে খোয়ায় আর 10,000 টাকা দিলে লাইনটা করাইয়া দিলায় স্যার ফাইসি না হিসাবে আমি কালকে গিয়া শুনাই তানাত একটা FIR কপি করছি তার উপরে জলিল আহমেদ লস্করনি বরগুজানি ওটা আমি জানিয়ান না আতিখালর মানুষ আমরা নতুন রামনগর জিপির হ্যাঁ বলে বস মাতইল 11,000 লাইন আমার ঘরের উপরে হ্যাঁ আমি বাড়ি ঘরে থাকি না আমি কোম্পানিতে কুটিমুটি মানে লেবারি করি হ্যাঁ ও মানে জানার ডরে আর কি চাইছিলাম ভরাইতাম তার লগে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করিয়া টাকা পয়সা নিয়া আজ দিন পর্যন্ত আমার টাকা পয়সা পাইয়ান না আর আবার ফিরিবার ডিমান্ডও দেয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করল উধারবন স্পোর্টস অ্যাসোসিয়েশন। এ উপলক্ষে সোমবার নানা কর্মসূচি হাতে নিয়েছিল সংস্থা। সকালে কাজাকান্তি মন্দিরের সামনে নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে এক সূচনা হয়। প্রথমেই ছিল মহিলাদের হাঁটা প্রতিযোগিতা, পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় পুরুষদের হাঁটা ও সাইকেল রেস প্রতিযোগিতা। প্রতিটি ইভেন্ট বিজয়ীদের ট্রফি ও শংসাপত্র দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয়। পরে সংস্থার সভাপতি সুধাংশু দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত প্রাক্তন শিক্ষক তথা ক্রীড়াবিদ সুনীল সিংহ ও সাংবাদিক শিবাশিষ চক্রবর্তী নেতাজির জন্মজয়ন্তী উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতার প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সচিব নেপাল সিংহ, কোষাধ্যক্ষ রাজেন্দ্র সিংহ, সঞ্জু রায়, গিয়াসুদ্দিন বরভুইয়া, বিজয় সাহা, রাধু চৌধুরী, সানি সাঁওতাল প্রমুখ। নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন উপলক্ষে উধারবন ক্রীড়া সংস্থা USA পক্ষ থেকে ওয়াকাথন সাইকেল রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সকাল 6:30 আমরা শুরু করেছিলাম। আজকের এই অনুষ্ঠানে উধারবন তথা উধারবনের পার্শ্ববর্তী এলাকা থেকে অনেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম বেতুগান্ধী থেকেও আমাদের ডাকে সাড়া দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং সাইকেল রেস প্রতিযোগিতায় ওরা পুরস্কৃত হয়েছে। আমরা তাদের হাতে পুরস্কার তুলে দিলাম, অর্থ পুরস্কার যেটা ক্যাশ মানি ছিল সেটাও আমরা তুলে দিয়েছি তাদের হাতে, এবং তারা আমাদেরকে জানান দিয়েছে আগামী দিনও আমরা যদি এরকম কোনো আয়োজন করি আগামী দিনও তারা আমাদের এই আয়োজনে সাড়া দিয়ে এখানে আসবে, তার জন্য তাদের কাছে আমাদের সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তৎসঙ্গে উধারবন্দের মহিলারা যেভাবে ওয়াকাথনে অংশগ্রহণ করে আজকের এই ওয়াকাথনকে সুন্দর ও সার্থক করে তুলেছেন এবং সাইকেল রেস প্রতিযোগিতায় বিভিন্ন জায়গার থেকে প্রতিযোগীরা এসে যেভাবে সার্থক করে তুলেছেন তার জন্য উধারবন ক্রীড়া সংস্থা USA পক্ষ থেকে প্রতি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর পাদপদ্মে উধারবন ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শতকোটি সাড়ম্বরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করলো উধারবন নেতাজি ফোরাম। সোমবার সারাদিন ব্যাপী ছিল বিভিন্ন অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। বেলা 11:00 শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এতে 3টি বিভাগে 70 জন প্রতিযোগী অংশ নেন। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে বিজন ভট্টাচার্য, সমবেত নৃত্য পরিবেশন করে নুপুর নৃত্য কেন্দ্র, সুরবালা নৃত্য কেন্দ্র, একক সঙ্গীত পরিবেশন করে প্রীতি কালিন্দী, একক নৃত্য পরিবেশন করে সুস্মিতা দাস, ফোক মানিয়া ব্যান্ডের শিল্পীরা 3টি সঙ্গীত পরিবেশন করে। তারপর ছিল নুপুর নৃত্য কেন্দ্রের নাটক চিৎকার, নাটকটি রচনা করেন দীপ ভট্টাচার্য ও পরিচালনায় ছিলেন স্নেহাংশু তালুকদার। এরপর শুরু হয় সংবর্ধনা সভা। সংবর্ধনা সভায় সাউদার্ন রেঞ্জের DIG কঙ্কনজ্যোতি শইকিয়াকে সংবর্ধনা দেন সুনীল নন্দী। নেতাজি সম্পর্কে বক্তব্য রাখেন DIG কঙ্কনজ্যোতি শইকিয়া। সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নেতাজি মৃত্যু হওয়ার পরেও নেতাজি অমর, আর তারপরেও আমি এটাই বলবো যে আমাকে আজকে এই নেতাজি জন্মজয়ন্তী উদযাপন সমিতি আমাকে একটা পুরস্কার দিয়েছে, ওইটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এটাই জানি যুদ্ধায় আপনারা কাজ করতে লাগে, কাজটা সিনসিয়ারলি ডেডিকেটলি আপনার করতে লাগে। আমি একটা জিনিস বলি, আমি লাস্ট ইয়ার 2020 শুধু 4 দিন সিয়েছিলাম, 4 ডেজ বললি, আর যেগুলি মিটিং বা অন্য অন্য কাজে করি আমি যে জায়গায় কাজ করি ওইটাই আমি জানি যে আমি ফুল সিনসিয়ারলি ফুল ডেডিকেশনে আমি কাজ করতে লাগে। আর আমাদের যেগুলি পুলিশের মানুষ অন্য মানুষ যেগুলি অন্য দেশ থেকে আসে মানে কাজ করকে আমাদের ভ্রমণ বিলিতে আইসে এখানে কাজ করার জন্য, আমি বলি ওনাকে তোমরা এখানে দেখো এখানে আমার আসাম
ইন্ডো বাংলাদেশ বর্ডারে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে আসে মানুষ কাজ করছে, পাঞ্জাব থেকে আসে কাজ করছে, অন্য জায়গার কাজ করছে। তো তোমরা যখনই কাজ করো তোমার সিনসিয়ারলি উইথফুল ডেডিকেশন কাজ করো। আর কর্ম একমাত্র পদ্ধতি, নিজের যখন চাকরি পাওয়া যায় না তখন চাকরির এখানে হাহাকার, আর যখন চাকরি পাওয়া যায় ওই সময় ভালো করে চাকরিটা করতে লাগে, তাতে আমরা একটু সমাজে কিছু অনুষ্ঠানে আমরা আমাদের সমাজে কিছু দান দিতে পারি, বা আমরা আমরা কিছু আমরা কিছু মানে ডেডিকেশন দিয়ে আমরা মানে সমাজে কিছু কাজ আমরা করতে পারি। কেন্দ্র সরকারের মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে শিলচরে 15 দিনের টেইলরিং প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। স্থানীয় আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এবং নাবার্ডের সহযোগিতায় আত্মসহায়ক দলের মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে চলছে এই শিবির। সোমবার শহরের এনএন দত্ত রোডের স্বেচ্ছাসেবী সংস্থা আস্থা ফাউন্ডেশনের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বক্তা মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে বক্তব্য রাখেন। প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাছাড়ে নাবার্ডের ডিডিএম রবিশঙ্কর এল। তিনি বলেন, মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য এসব প্রশিক্ষণ যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের শেষে সবাইকে সার্টিফিকেট তুলে দেওয়া হয়, যার মাধ্যমে ব্যাংক থেকে ঋণ পাওয়া সহজ হয়। এদিন রবিশঙ্কর ব্যাংকের বিভিন্ন দিক সম্পর্কেও মহিলাদের সচেতন করেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আস্থা ফাউন্ডেশনের কর্মকর্তা অর্ণব চক্রবর্তী, শিলচরের বিধায়ক প্রতিনিধি ঝলক চক্রবর্তী, সাংসদ প্রতিনিধি পুলক দাস প্রমুখ। সব বক্তাই এসএজি সদস্যদের স্বাবলম্বী হওয়ার জন্য সরকার যেসব সুবিধা দিচ্ছে তার লাভ নেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, সোমবার থেকে শুরু হওয়া 15 দিনের এই শিবিরে যোগ দিয়েছেন 30 জন এসএজি সদস্য। প্রশিক্ষণ চলছে রংপুরে। সমষ্টিগতভাবে কাজ করি, তাইলে একটা বড় প্রজেক্ট আমরা নিতে পারি, বড় কাজও আমরা করতে পারি। আজকে এসএসজি গ্রুপে যারা কাজ করছেন, একসঙ্গে 10 জনের কাজ করেন এবং ভালো প্রোডাক্ট তৈরি করেন, আগামী দিনে 10 জন মিলে যে কোনো মার্কেটে আপনারা একটা সেল কাউন্টার করতে পারেন। সরকারি বিভিন্ন এখানে অনুষ্ঠান হয়, সেখানে আপনারা স্টল দিতে পারেন। কীভাবে তাতে আপনারা যে এসএসজি গ্রুপে আছেন, যদি সেটার একটা নেম থাকে, সেই ব্র্যান্ড নেম দিয়ে যদি আপনারা জিনিসগুলি বিক্রি করেন আর জিনিসের কোয়ালিটি গুণগত মান যদি ভালো হয়, তাহলে বাজারে একটা নাম বাজারে বেরিয়ে যাবে যে অমুক এসএসজির হাতে তৈরি করা জিনিস খুব ভালো, এটা যাতে আমরা সবাই কিনতে পারি, সেটা আমরা উপযোগ করতে পারি, সেই ব্যাপারে অনেকে এগিয়ে আসবে। এই জন্য আপনাদের কোনো সময় ভাববে না যে আমরা টেইলারিং এখানে শিখতে এসেছি, শুধু টেইলারিং করবো, টেইলারিংয়ের বাইরে গিয়েও অনেক কাজ আছে যেটা আপনাদের জীবনের হয়তো যে চলার পথটা তো পরিবর্তন করে দিতে পারে। এই দিশা নিয়ে এবং এই চেষ্টা নিয়ে আপনারা কাজ করবেন। আগামী দিনে আস্থা ফাউন্ডেশন আপনাদের সাহায্য তো আছেই, আর নাবার্ডের তরফ থেকে এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদের তরফ থেকে আপনাদের যত ধরনের সাহায্য সুবিধা প্রয়োজন সেটা আমরা করব। আপনারা কাজ চালিয়ে যান, আস্থায় আস্থার প্রতি আরও আস্থা রাখুন, আর আস্থা ফাউন্ডেশন ধীরে ধীরে এই অঞ্চলের জন্য সুনাম অর্জন করতে পারে, আর আস্থা ফাউন্ডেশনের ছায়া নিচে এসে যাতে আমাদের সমাজে যে দুস্থ মহিলা যারা আছেন, অর্থনৈতিকভাবে যারা একটু দুর্বল আছেন, তারা যাতে স্বাবলম্বী হতে পারে, এই কামনা করে আশা রেখে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরের সহস্রাধিক শিশুদের দীক্ষা প্রদান সৎসঙ্গ প্রধান শ্রী শ্রী বাবাইদা। ভূমিকম্পে ভেঙে পড়ল ঘরের দেওয়াল, বরাত জোরে রক্ষা পেলেন মা ও মেয়ে। ধলাইয়ে প্রায় 240 বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত, আটক লরি সমেত চালক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।